বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে 5 ভারতীয়কে গত 17 আগস্ট আটক করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এসব ভারতীয়কে ছাড়িয়ে নিতে গত রোববার ও সোমবার বিজিবির সঙ্গে একাধিক পতাকা বৈঠক করে ভারতের বিএসএফ, কিন্তু তা সত্ত্বেও তাদের ফেরত দেয়নি বিজিবি। এর বদলে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব ভারতীয়কে পুলিশের কাছে সোপর্দ করেছে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজিবি। 20 আগস্ট মঙ্গলবার বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। বিএসএফের শীর্ষ কর্মকর্তারা জানান, এটি বিগত কয়েক বছরের মধ্যে প্রথম ঘটনা যেখানে বিজিবি অনুপ্রবেশকারী ভারতীয়দের ফেরত দেয়নি, যা তাদের জন্য ছিল একটি বিস্ময়কর ঘটনা। বিএসএফের ওই কর্মকর্তারা আরও বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় নাগরিকদের ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে বিজিবি। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে গরু পাচারকালে 5 ভারতীয়কে অস্ত্রসহ আটক করে বিজিবি। আটক ভারতীয়রা হলেন মুর্শিদাবাদের রতন সিংহের ছেলে দীপ সিং, বাইতুল হালদারের ছেলে রনি মহলদার, মৃত রফিকুল ইসলামের ছেলে সরফরাজ ইসলাম, আলেক শেখের ছেলে আসলাম শেখ এবং মেনাউলের ছেলে অলিল মহলদার। ভারতীয় বাহিনী বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, গত 17 আগস্ট রাতে বিএসএফের মালদা 115 ব্যাটালিয়ন 5 মাঝিকে ডাকে। ওই সময় গঙ্গা নদী দিয়ে গরু চোরাচালান করছিল তারা। ওই গরুগুলো উদ্ধারের জন্য 5 মাঝিকে 2টি নৌকায় করে পাঠানো হয়। ওই সময় মাঝিরা গিয়ে দেখতে পান কয়েকটি গরুগুলোকে ভাসমান কলাগাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গরুগুলো উদ্ধারের সময় একটি নৌকা নদীর ঘূর্ণিতে ধাক্কা খায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন অপর আরেকটি নৌকা ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধারের চেষ্টা, কিন্তু নদীর পানির বৃদ্ধি ও ঢেউ থাকায় তারা ভেসে বাংলাদেশে চলে আসেন। এরপর তাদের আটক করে বিজিবি। হাওলাদার শামীম, আরটিভি।